MBBS in abroad, নিজেকে ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করতে চান, তাহলে বিদেশের টপ মেডিকেল ইউনিভার্সিটিতে আপনার সাধ্যের মধ্যে ডাক্তারি পড়ার সেরা ঠিকানা মিশন MBBS। স্বপ্ন আপনার পূরণ করব আমরা। সামনে দেখায় মানে কত দরদ পশ্চিমবঙ্গবাসীর কাছে, মানে লক্ষ লক্ষ চাকরি প্রার্থী বসে আছে, হাজার হাজার চাকরি প্রার্থীর সঙ্গে বেইমানি করা হচ্ছে, নিয়োগ করছে না, এটা সামনে দেখানো। সামনে পঞ্চায়েত ভোট আসছে, আমাকে একাই দেখে ভোট দেবেন, আমি একাই প্রার্থী, এই জন্য এইসব নাটক চলছে। উনি নিজেই আছেন আর কি, অ্যাডমিনিস্ট্রেটিভ কিছু প্রবলেম হলে তো আজকে ওনাকেই বলা হবে, উনি তো অভিভাবক, ওনাকে দেখেই তো সবাই ভোট দিয়েছেন। উনি তো 294টা জায়গায় উনিই তো নিজে ক্যান্ডিডেট বলেছেন, আমি একা ক্যান্ডিডেট। পুরোপুরিভাবে মানে পরিবারতন্ত্রের রাজনীতি চলছে, পরিবারের চাকরি পাচ্ছে এবং তাদের কোনো রকম পরীক্ষা হচ্ছে না, কোনো কোনো জায়গায় ইন্টারভিউ হচ্ছে না, শুধু নাম চলে যাচ্ছে, টাকা চলে যাচ্ছে, সঙ্গে সঙ্গে তাদের চাকরিতে নাম উঠে যাচ্ছে। সাধারণ মানুষ যারা রয়েছেন, যারা ট্যালেন্টেড, যারা পরীক্ষায় পাশ করেছে, তারা কিন্তু সেই জায়গায় উপযুক্ত চান্স পাচ্ছে না। এটা ভীষণভাবে অনিয়ম এবং এটা খুব খারাপ জিনিস। আজকে যেটা পশ্চিমবঙ্গের মানুষের কাছ থেকে ভোট নিয়ে আজকে সরকার এই এই ধরনের কাজ করছে, মানুষ প্রস্তুত আছে তৃণমূল সরকারকে ফেলার জন্য, কারণ তৃণমূলের এই দুর্নীতি, কোটি কোটি টাকা, এত এত জমি চারিদিকে যেভাবে রয়েছে, মানে পুরোটাই ওনারা নিজেরা নিজেদের পকেটে ঢুকিয়ে নিচ্ছেন, পুরো পশ্চিমবঙ্গটাকে। সুতরাং সাধারণ মানুষ রেডি আছে, সাধারণ মানুষ রেডি আছে, আমরা তাদের সাথে লড়াই করব। বিজেপি একাই লড়বে, একটাই একটাই মিশন, তৃণমূলকে মানে এই দুর্নীতি থেকে উপড়ে ফেলা। তার জন্য কেউ যদি মানে বিনা পার্টি পলিটিক্স ছেড়ে দিয়ে তাদের মিশনে যদি আমাদের সাথে থাকে, তাহলে তো কোনো কোনো ব্যাপার না। কিন্তু সবসময়তে আমরা বলে এসেছি, কি লোকসভা কি বিধানসভায় বিজেপি একাই যথেষ্ট লড়াই। আপনার কয়লাতে এখনো পর্যন্ত যে কয়লা, 2 নম্বরি কয়লাটা মজুদ আছে, আপনাদেরকে আমি দেখাতে পারি পুরোপুরি ফলস। ফলস আইকিউ করে আবার কয়লা চালু হয়েছে ঝাড়খণ্ড থেকে, কয়লা বাঁকুড়ার মোড়ের উপর দিয়ে যাচ্ছে, বাঁকুড়ার এসপি, পুরুলিয়ার এসপি এরা দায়িত্ব নিয়ে চালাচ্ছে, এবং ফলস কিউআর কোড দিয়ে। যে কিউআর কোডের কথা বলা হয় সেটা হচ্ছে পুরোপুরি ফলস। আপনারা দেখতে পাবেন আমাদের কিউআর কোড দিলে অন্য কিছু নাম উঠছে, অরিজিনালটা আসছে না। তাই আমরা জানাবো সিবিআইকে, ইডিআই, ইডিকে, যে প্রশাসনিক অফিসাররা কেন অ্যারেস্ট হবে না, আইপিএস আইএসরা কেন অ্যারেস্ট হবে না ইমিডিয়েট। শুধুমাত্র রাজনৈতিক নেতা নয়, আইএস আইপিএস থেকেও অ্যারেস্ট হওয়া উচিত এই কয়লার সঙ্গে যারা জড়িত, গরুর সঙ্গে যারা জড়িত। দিল্লির মন্ত্রী তো আমাদের এখানে কাউকে চেনেন না, কেউ যদি পাশে গিয়ে একটা ছবি তোলে এদের জন্য, তার মন্ত্রীকে তো সেটা করা যায় না। ঠিক সেইভাবেই হঠাৎ করে কেউ গিয়ে ছবি তুলতেই পারে। দেশের ভাইপোর সিন্ডিকেট দ্বারা পরিচালিত হচ্ছে তৃণমূল সিন্ডিকেট। তৃণমূল কখনো ভালো কাজ করতে পারে না, তারা প্রত্যেকটা জায়গাতে সিন্ডিকেট দল নামিয়েছে। কিউআর কোড একটা নতুন চোরের সিস্টেম হয়েছে, নতুন নাম চোরের, নতুন নাম, নতুন পন্থা হলো কিউআর কোড, মানুষকে বোকা বানানোর একটা পন্থা। গোটা মন্ত্রী সবাই বোম তৈরি করার জন্য অর্ডার দিচ্ছে, গোটা মন্ত্রী সভাকে বাতিল করা উচিত। কেশপুর, নানুর এইসব জায়গাগুলো তো সন্ত্রাসকলিত জায়গা, মুখ্যমন্ত্রী ভাঙড় এইসব জায়গায় লিডারদেরকে আগে শায়স্ত করা উচিত, তাহলে একমাত্র ঠিক হবে।